কিভাবে কেউ একটি মৃতদেহ সাথে নিয়ে নাচতে পারে এবং কেন কেউ কাঁধের উপর কফিন নিয়ে নাচতে যাবে, কি লাভ হয় তাদের কফিনের সাথে ডান্স করে, এই কথাগুলো শুনতে অনেক রহস্যময় এবং অদ্ভুত লাগে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই ভাইরাল মেমটি দেখেছেন। যখন কোনো সাধারণ মানুষ কোনো কাজে বিফল হয়, তখন তারা মাটিতে পড়ার আগে চারজন লোক একটি কফিন নিয়ে আসে। এরপর তারা কফিনটি নিয়ে নাচতে শুরু করে। আর তাদের এই নাচও কোনো যেমন তেমন নাচ নয়, বরং এটি একটি বিশেষ ধরনের নাচ। এই নাচের গতি আরও বেড়ে যায় যখন এর ব্যাকগ্রাউন্ড মিউজিকটি বেজে ওঠে। চলুন এই ভিডিও থেকে জেনে আসা যাক এই মিমিটি বা ভিডিওটি কে বানিয়েছে আর এই চারজন লোকের কি দরকার আছে কফিন নিয়ে নাচার। এই লোকগুলোকে একটু ভালোভাবে দেখুন কি অসাধারণভাবে এরা নাচছে। বাহ, কি ভারসাম্য, কি ফুটওয়ার্ক তাদের। আপনারা নিশ্চয়ই জানেন এই লোকগুলো আফ্রিকান এবং এই ভাইরাল ভিডিওটি আফ্রিকার ঘানার। যখন ঘানার লোকেদের কোনো আত্মীয় স্বজন মারা যায়, তখন তাদের মৃত্যু উদযাপন করার জন্য এই বিশেষ ধরনের ডান্সারদের ভাড়া করা হয়। আর এগুলো ঠিক সেইভাবে পালন করা হয় যেভাবে আমরা আমাদের বিয়ে বা জন্মদিন পালন করি। কিন্তু এদের মৃতদেহ এবং কফিন নিয়ে উদযাপন করার পদ্ধতি একটু অন্যরকম। কিন্তু বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, মৃত্যু, নাচ এবং সঙ্গীতের এই অনুষ্ঠান বিনামূল্যে আয়োজিত হয় না। এরা এর জন্য অনেক টাকা আদায় করে, যা 1.5 থেকে 2 লাখ পর্যন্ত হতে পারে। অবশ্য এই ফি কাস্টমারের চাহিদা এবং দরকারের উপর নির্ভর করে। আপনি যতটা চিনি দিবেন, খাবার ততটাই মিষ্টি হবে। অর্থাৎ এটা নির্ভর করে আপনি কতটা টাকা খরচ করতে পারবেন এর উপরে, কারণ এটি শুধুই কোনো মৃত্যু বা শোক সভা নয়, এটা একটা ব্যবসা হিসেবে এখানে স্থাপিত হয়েছে। এই কফিন ডান্সারদের ডান্সিং প্লেভিয়ার্ড বলা হয়, যারা মাথায় কফিন নিয়ে নাচে। এদের নাচ সাধারণ নয়, বরং আশ্চর্যজনক। অসাধারণ শক্তি এবং আশ্চর্যজনক ফুটওয়ার্কের সাথে এরা নাচে। বন্ধুরা, ঘানার লোকেদের জন্য এটি তাদের স্ট্যাটাস এবং ঐতিহ্য, আর এই কারণে তারা তাদের প্রিয়জনের মৃত্যুর বিভিন্ন ধরনের কফিন ডিজাইন করে এবং এটা নির্ভর করে তাদের পছন্দের উপর। তারা তাদের প্রিয়জনকে কিভাবে বিদায় দিতে চায়, সেটা যে কোনো কিছু হতে পারে, কার, উড়োজাহাজ, পশু ইত্যাদি। এই অন্ত্যেষ্টিক্রিয়া বা শ্রাদ্ধে তারা কোনো কমতি চায় না, আর এর জন্য তারা যে কোনো অঙ্কের টাকা দিতে প্রস্তুত। আর আপনাদের জানিয়ে রাখি, এই পুরো খরচা তারা খুশি মনে খরচ করতে পছন্দ করে। কিছুদিন আগে আফ্রিকাতে রাজনীতির সাথে সংযুক্ত একজন ব্যক্তির মৃত্যু হয়। তার শেষ ইচ্ছে ছিল তাকে যেন তার পছন্দের গাড়ি মার্সিডিস E5-এ দাফন করা হয়, যার মূল্য প্রায় 47 লাখ টাকা। আর এটাই হয়েছে, তার শেষ ইচ্ছে সম্মান জানিয়ে তাকে তার মার্সিডিস E5-এর ড্রাইভিং সিটে বসিয়ে দাফন করা হয়। এই সব কিছুর পেছনে থাকা কারণ হলো আফ্রিকার মানুষের অটুট বিশ্বাস। তারা বিশ্বাস করে মৃত্যুর পরে আরেকটি জীবন রয়েছে। এই জীবন ছেড়ে চলে যাওয়া ব্যক্তি মৃত্যুর পরে আবার নতুন করে সব কিছু শুরু করে। একে আপনারা সেকেন্ড বার্থ অ্যাজ আ হিউম্যান মনে করতে পারেন। এই কারণে তারা তাদের নিকটাত্মীয়দের মৃত্যু উদযাপন করে। তারা মনে করে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেও তাদের আশীর্বাদ দিতে থাকে। 2015 সাল পর্যন্ত মানুষ এই কফিন ডান্সারদের এবং এই কালচার সম্পর্কে অজ্ঞাত ছিল। 2015 সালে ট্রাভেলিং সিস্টার নামক একটি ইউটিউব চ্যানেলে জানান যে তিনি এই কালচার খুব কাছ থেকে দেখেছেন। তার শাশুড়ির শ্রাদ্ধে এই কালচারটি দেখার পর তিনি অবাক হয়ে যান। এই ভাইরাল মিমটি কে বানিয়েছিল বা কখন এটি তোলা হয়েছিল এর কোনো নির্দিষ্ট তারিখ এখনও জানা যায়নি। তবে এটা সত্যি যে এই মিমটি দেখার পর সবাই চমকে গিয়েছিল। কফিন ডান্সারদের ভিডিও সাধারণ মানুষের মনে কোনো জাদুঘরের জাদুর মতো আটকে যায়। এই ভাইরাল মিমি সবার সামনে আসে যখন একটি টিকটক আইডিতে এটি পোস্ট করা হয়, যেখানে একজন ব্যক্তি একটি স্কেটবোর্ড নিয়ে লাফ দেয়। সে প্রচেষ্টায় সফল না হওয়ার আগেই সেখানে চারজন ব্যক্তি কফিন নিয়ে আসে, অর্থাৎ কফিন ডান্সার এসে নাচতে শুরু করে। তারপর কি, চমৎকার ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে ভিডিওটি ভাইরাল হয়ে যায়, যেটি অনেক অদ্ভুত এবং অনেকবার দেখা ভিডিওগুলোর একটি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর রহস্যভেদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। ধন্যবাদ।